নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ভারতের ভূগোল থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ তাপ্তি নদী পরের প্রশ্ন মৈকাল পর্বত কোন রাজ্যে অবস্থিত মৈকাল পর্বত কোন রাজ্যে অবস্থিত তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ মধ্যপ্রদেশে পরের প্রশ্ন ভারতের কোন হ্রদের লবণত্ব সর্বাধিক ভারতের কোন হ্রদের লবণত্ব সর্বাধিক তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ সম্বর হ্রদ পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাগর হ্রদ অবস্থিত ভারতের কোন রাজ্যে সাগর হ্রদ অবস্থিত তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ হিমাচল প্রদেশ পরের প্রশ্ন প্রশ্নদ্রা কোন নদীর উপনদী তুংভদ্রা কোন নদীর উপনদী তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ কাবেরী নদীর পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লবণাক্ত জলের হ্রদ রয়েছে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লবণাক্ত জলের হ্রদ রয়েছে তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ গুজরাট রাজ্যে পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সবথেকে বড় গ্যাপটির নাম কী পশ্চিমঘাট পর্বতের সবথেকে থেকে বড়ো গ্যাপটির নাম কী তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ পালঘাট পরের প্রশ্ন মানব সরোবরের কাছ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে মানস সরোবরের কাছ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি শতদ্রু নদী পরের প্রশ্ন পশ্চিম উপকূলের অংশ কী নামে পরিচিত পশ্চিম উপকূলের উত্তর অংশ কি নামে পরিচিত তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ কঙ্কন উপকূল পরের প্রশ্ন পর্বত কি ধরনের পর্বত পর্বত কি ধরনের পর্বত তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন মহাদেব পর্বত কোন রাজ্যে অবস্থিত মহাদেব পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যে পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী উপত্যকা কোনটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী উপত্যকা কোনটি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ গোদাবরী নদী উপত্যকা পরের প্রশ্ন জজিলা কোন দুটি জায়গাকে যুক্ত করেছে জজিলা কোন দুটি জায়গাকে যুক্ত করেছে তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ কাশ্মীর ও লাদাখ পরের প্রশ্ন উপদ্বীপীয় ভারতের সবথেকে দীর্ঘ নদী কোনটি উপদ্বীপীয় ভারতের সবথেকে দীর্ঘ নদী কোনটি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ গোদাবরী নদী পরের প্রশ্ন অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন পালঘাট কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে পালঘাট কোন দুটি রাজ্যকে যুক্ত করেছি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ কেরালা ও তামিলনাড়ু রাজ্য তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে